আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেসব গভর্নমেন্ট কলেজ বা প্রাইভেট কলেজে স্টুডেন্টরা আছে তাদের সঙ্গে একটা রিলেশন তৈরি করো, মানে একটা বন্ধুত্ব তৈরি করো যেন খবরাখবর পাওয়া যায়, তাহলে কিন্তু তোমরা অনেক সুবিধা পাবে। যেসব কলেজে মানে ক্যাম্পাসিং হয় না তাদের জন্য বলছি, ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, আমি ব্যাকবেঞ্চার, তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলে। তো আমার একটা ভিউয়ার্স একটা কমেন্ট করেছে যে দাদা, যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যে প্লেসমেন্ট, সেই প্লেসমেন্ট নিয়ে বেশি বেশি ভিডিও বানাতে। ঠিক আছে, আমি আগের দিন যে একটা ভিডিও বানিয়েছিলাম কীভাবে চাকরি পাওয়া যায়, কী কী প্লেসমেন্ট হয়, সেই ভিডিওর কমেন্টও করেছে আরও বেশি বেশি ভিডিও যেন এই প্লেসমেন্ট রিলেটেড ভিডিও আসে। তো তার জন্যে আজকে আমি একটা ভিডিও স্পেশাল ভিডিও বানাচ্ছি যে তোমরা কী করলে কীভাবে কলেজ ক্যাম্পাসিং পাওয়া যায়। ঠিক আছে, কলেজ ক্যাম্পাসিং, ভালো কলেজ ক্যাম্পাসিং পাওয়া যায়। এবার ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু নিজের এক্সপিরিয়েন্স থেকে কথাগুলো বলবো তোমাদেরকে, ঠিক আছে। এবার মানে কলেজ ক্যাম্পাসিং কীভাবে হয় আগে সেটা বলি। কলেজে যে টিপিও স্যার আছেন, ট্রেনিং প্লেসমেন্ট অফিসার যে স্যার আছেন, সেই স্যার কিন্তু কলেজ ক্যাম্পাসিংটা অ্যারেঞ্জ করে। এবার সেই স্যারের হাতে যদি সোর্স না থাকে তাহলে কিন্তু কলেজ ক্যাম্পাসিং হয় না, ডিপেন্ড করছে সেই স্যারের হাতে। ঠিক আছে, সেই স্যারের হাতে যদি না থাকে সোর্স তাহলে কলেজ ক্যাম্পাসিং হয় না। এমনকি এবার আরেকটা ব্যাপার থাকে কি, যে স্যারের হাতে সোর্স আছে কিন্তু কলেজটা হয়ে গেছে এমন একটা বেকওয়ার্ড জায়গায় যেখানে কোম্পানি যেতে চাইছে না, কোম্পানির লোকজন যেতে চাইছে না বেকওয়ার্ড জায়গাটা তাদের। ঠিক আছে, তারা তো অনেক অনেক দূর দূর থেকে আসবে, তারা যেতে চায় না। এর জন্য অনেক সময় ভালো কলেজ হলেও কিন্তু ক্যাম্পাসিং হয় না। এবার আমি বলবো কি করলে তোমাদের ক্যাম্পাসিং বসতে পারবে, মানে একটা ক্যাম্পাসিংয়ে তোমরা বসতে পারবে। তো কলেজ ক্যাম্পাসিং বলবো হিসাবে বলছি আমি, তোমরা যখন থার্ড ইয়ারে উঠবে বা থার্ড ইয়ারে স্টুডেন্ট আছো, তোমাদেরকে এখন মানে ট্রেনিং করতে হবে। ট্রেনিং কোনো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং হোক বা কোনো ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং করা হোক। দেখো, ইন্ডাস্ট্রিয়াল তো আমাদের পশ্চিমবঙ্গে কেমন আছে তোমরা জানোই, বাট অনেক ট্রেনিং সেন্টার আছে সেগুলো থেকে করা যায়। এবার আমি একটা ট্রেনিং সেন্টারের নাম বলবো, সেটা হচ্ছে এমএসএমই টুল রুম কলকাতা। ঠিক আছে, এমএসএমই টুল রুম কলকাতায় এইখানে কিন্তু খুব ভালো ট্রেনিং শেখানো হয়, এমন ট্রেনিং শেখানো হয় এবং তারপরে ক্যাম্পাসিং দেওয়া হয়। এবার তোমরা যেসব স্টুডেন্ট আছো যাদের কলেজে কলেজ ক্যাম্পাসিং হয় না, তাদেরকে বলবো যে এই ক্যাম্পাস এই এমএসএমই টুল রুম কলকাতাতে তোমরা কোচিংটা করো, এই ট্রেনিংটা করো। ট্রেনিংটা করলে কিন্তু তোমরা ওইখান থেকে একটা ক্যাম্পাসিং পাবে, ঠিক আছে, এবং ট্রেনিংয়ে যেসব শিখবে সেগুলো কিন্তু অনেক হেল্পফুল হবে। এবার আরেকটা পয়েন্ট বলছি, যখন তোমরা কোনো সেন্টারে ট্রেনিং করবে বা কোনো একাডেমি থেকে ট্রেনিং করবে বা কোনো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থেকে ট্রেনিং করবে, কোনো কোম্পানি থেকে ট্রেনিং করবে, তখন তোমাদের সোর্স কিন্তু অনেক বাড়াতে হবে। দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গল তো অনেক গভর্নমেন্ট কলেজ আছে, অনেক প্রাইভেট কলেজ আছে। এবার যেসব কলেজে ক্যাম্পাসিং হচ্ছে সেই সব কলেজের খবর রাখতে হবে তোমাকে, ঠিক আছে, যে ওই সব কলেজে ক্যাম্পাসিং হচ্ছে এবং কোন কোন কোম্পানি আসছে ক্যাম্পাসিংয়ের জন্য। এবার সেই খবরটা কিন্তু তোমাদের কলেজের যে টিপিও স্যার আছেন তাকে জানাতে হবে যে স্যার অমুক কলেজে ট্রেনিং ক্যাম্পাসিং হচ্ছে, কলেজ ক্যাম্পাসিং হচ্ছে, তো আমাদের কি আমরা কি যেতে পারবো না বা আমাদের কলেজে কি হবে না। তো তখন কি করবে সেই স্যার, কি করবেন, ওই কলেজের সঙ্গে কন্ট্যাক্ট করবেন এবং ওই কলেজকে বলবেন যে কোনো আদার্স কলেজের স্টুডেন্ট কি আসতে পারবে কি না। ঠিক আছে, এটা কিন্তু কলেজের ওপর ভ্যারি করছে এবং প্রত্যেকটা কলেজ চায় যে শুধু আমার কলেজের স্টুডেন্টরাই চান্স পাক, কারণ নিজের কলেজের স্টুডেন্টের চান্স পেলে কিন্তু নিজের কলেজের নাম হবে। ঠিক আছে, সবাই চাইবে। এবার স্যারদের যে টিপিও স্যার আছে, প্রত্যেকটা কলেজের স্যারদের সঙ্গে কিন্তু লিঙ্ক আপ আছে। তো তারা যদি সেরকম চায় যে হ্যাঁ তোমার কলেজ থেকে 10টা ছেলে বা 15টা ক্যান্ডিডেট আসুক, এরকম করলে কিন্তু তোমরা কলেজ ক্যাম্পাসিং পেতে পারো। তাই তোমাদের বলছি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেসব গভর্নমেন্ট কলেজ বা প্রাইভেট কলেজে স্টুডেন্টরা আছে তাদের সঙ্গে একটা রিলেশন তৈরি করো, মানে একটা বন্ধুত্ব তৈরি করো যেন খবরাখবর পাওয়া যায়, তাহলে কিন্তু তোমরা অনেক সুবিধা পাবে। যেসব কলেজে মানে ক্যাম্পাসিং হয় না তাদের জন্য বলছি, ঠিক আছে। তো এটাই হচ্ছে ব্যাপার, এবং নিজেদের মধ্যে একটা ইউনিটি রেখো। অনেক সময় বাইরে চাকরি করতে গেলে তখন কিন্তু অনেকটা দরকার হয়, ইউনিটির দরকার হয়, বাঙালি বাঙালিকে সাহায্য না করলে কী করে হবে, তাই না? তো সেইটা করে রেখো। এবং
থার্ড ইয়ারে ওঠার পরে ট্রেনিংটা কিন্তু মাস্ট করতেই হবে তোমাদের। ট্রেনিং করলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিতে কী কাজ হচ্ছে। তোমরা যখন পাস আউট করার পরে যে কাজটা করবে সেটা কিন্তু তোমরা আগেই জানতে পারবে, যে ট্রেনিং করলে আগেই জানতে পারবে যে কী কাজ হয় অ্যাকচুয়ালি, তুমি পাস আউট করে কী কাজ করবে সেটা কিন্তু আগে থেকেই জানতে পারবে। তাই বলছি অবশ্যই ট্রেনিং করবে। হ্যাঁ, আর কলকাতাতে আমাদের কলকাতাতে একটা ট্রেনিং সেন্টার আছে, সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে MSME টুল রুম কলকাতা। তোমরা যদি ওইখানে ট্রেনিং করতে চাও তাহলে আমার সঙ্গেও কন্ট্যাক্ট করতে পারো, আমি কিন্তু তোমাদেরকে ওইখানে যোগাযোগ করিয়ে দিতে পারবো। ঠিক আছে, তো যদি কোনো ডাউট থাকে, কোনো কোশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের অ্যান্সার দিয়ে দেবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো। থ্যাংক ইউ।